রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম দেশে যারা ক্ষমতাধর রয়েছেন তাদের নিয়ে আমি কিছু কথা বলবো। এবং দেশের যে পরিস্থিতি সেগুলি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। এর পূর্বে কয়েকটি আয়াত আপনাদের সামনে রাখতে চাই বিশেষ করে যারা মুসলিম সমাজ এই দেশে বসবাস করছেন যারা আল্লাহর মেনে চলেছেন এবং এই কনস্টিটিউশন যারা মানতে চান কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 140 থেকে 100 43 139 থেকে 143 আয়াতগুলিতে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু আনতুমুল আলাউ ইন মুমিনিন তোমরা निराश হবে না দুঃখ করবে না তোমরাই তো জয়লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসসাল কওম করহুম মিছল ওয়া তিলকা লাইয়ামু নুদাভিলুহা বাইনান নাস ওয়া লিয়লামাল্লাহুাল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তখিজা মিনকুম শুওয়াদা ওয়া আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন তোমাদের সুদিন দূরদিন আসলে তাদেরও অনুরূপ সুদিন দূরদিন এসে থাকে মানবজাতির মধ্যে কালের গতি পরিবর্তন আমিই করে থাকি এভাবে আল্লাহ জানতে চান যারা ईमानदार আর তোমাদের মধ্যে যে প্রত্যক্ষ সাক্কি দানকারী তাদেরকে গ্রহণ করতে চান

তোমরা ভেবেছো না কি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ জানতে চান তোমাদের মধ্যে কে ধৈর্যশীল ওকে সঠিক পথ জানার জন্য চেষ্টা করে যাচ্ছে একশো তিয়তাল্লিশে বলা হচ্ছে ওলাকাটকুনতুম তামান্না উনাল মাওতামিন কবলিয়ান্তাল কও ফাখাদ রয় তুমুহু আনতুমতান জরুন তোমরা তো মৃত্যু আসার আগেই মরতে চাও সুতরাং তোমরা এখন তো দেখে নিলে যেজন্য অপেক্ষা করছিলে বেনজির সাহেব এমন একজন ব্যক্তি আমাদের দেশে কখনো র্যাবের প্রদান হচ্ছেন আবার কখনো ডিএমপি আবার বর্তমান পুলিশের আইজি হয়েছেন আজিজ সাহেব একসময় সময় বিডিআর আবার একসময় সেনাবাহিনীর প্রদান হয়েছেন কেন এত বিতর্কিত পথ পরিবর্তন বেনজির সাহেবের অধীনে পুলিশ আজ পরিণত হয়ে গেছে সর্বোচ্চ লুটেরা চাঁদাবাজ ইয়াবা সেবন এবং বিক্রেতা আর আজিজ সাহেবের অধীনে সাতান্ন জন সেনা অফিসার হত্যা আগেই আমরা জেনেছি আর সর্বশেষ মেজর রাশেদ হত্যা আমি বিশেষ করে এবং বলতে চাই। মনে রাখবেন। ক্ষমতা থাকে না। একদিন অবসর অবশ্যই নিতে হবে সেদিন আপনাদের শরীরে এই পোশাক থাকবে না সেদিন আপনার আপনারা হয়ে যাবেন সাধারণ পাবলিক আর দিন গুনবেন কবে আপনারা দুনিয়া থেকে চলে যাবেন আজ দেশের অবস্থা কি শত শত মানুষের সামনে মারা হয়েছে কুপিয়ে মারা হয়েছে রিফাতকে আগুনে পুড়ে মারা হয়েছে পশুর মতো হত্যা করা হয়েছে সেই আবরারকে বিশ্বদিৎ বলেন অভিজিৎ বলেন নাদিয়া বলেন তনু বলেন খাদিজা বলেন রাজন বলেন মিতু বলেন এদের কি দোষ ছিল এই সরকারের যুগে ছাত্ররা ব্যর্থ হয়েছে। হয়েছে। ফাঁস কফিন সেনা অফিসারদের দাফন করানো হয়েছে স্বাধীন দেশের নাগরিক আজ পরাধীন জনগণ হয়েছে মাঝেদাকে বাসে ধর্ষিতা হতে হয়েছে ছেলের সামনে মাকে কে ধর্ষণ করা হয়েছে ভাইয়ের সামনে বোনকে দর্শন ধর্ষণ করা হয়েছে হয়েছে। কারণে মায়েরা অনেকে নীরবে কান্না করছে রানা প্লাজার ধূসই উড়ে গেছে লাশ তাজনিন গার্মেন্টস এর অগ্নিকাণ্ডে অসহায় গরিব কর্মচারীরা শেষ হয়ে গেছে আর পদ্মা বুড়িগঙ্গা নদীতে ডুবে মরা সেই লাশের ঘটনা সাগরনির মেঘ তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে অসহায় পথচারীর ব্যাগ চিন্তাই জন্মের আগেই গুলিবিদ্ধ হতে হয়েছে নবজাতক শিশুকে সাত খুন সেই শীতালক্ষা নদীর পাড়ে হীরামণিকে দিনের আলোতে ধর্ষণ করা হয়েছে আর আজ পুলিশের গুলিতে নিহত হলো মেজর রাশেদ সিনহা এটি হচ্ছে বাংলাদেশের চরিত্র বিশেষ করে দুর্নীতিবাজ ভোট ডাকাত সরকারের যুগে যারা সাপোর্ট করে যাচ্ছেন যারা মনে করছেন ভারতের সাথে সম্পর্ক করে কিছু হয়তো অর্থ আসবে আসতে পারে কিন্তু মীর ইতিহাস মানুষেরা জানে আপনারা এমন কোন কাজ কেন করবেন যে আপনাদের ইতিহাস এবং আপনাদেরকে চোর ডাকাত খুনি বদমায় সেই টাইপের উপাধি দিবে জাতি কেন একটি লেডির কথা শুনে আপনারা অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছেন মৃতকে ভয় করুন এই দেশে সরকার না থাকাতে দেশের বাগডোর অবৈধ কিছু লোকদের হাতে চলে যাওয়াতে প্রতিনিয়তে খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে দেশের নাগরিক মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন এই সিনহা মুক্তিযোদ্ধারা মুখ খুলতে রাজি না সেনা প্রধান এবং পুলিশ প্রধান যে স্টেটমেন্ট দিয়েছেন সেটি জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নয় এইভাবে যদি দেশের সন্তানদেরকে চলে যেতে হয় এক বাহিনী আর বাহিনীর উপরে যদি এইভাবে গুলি চালায় তাহলে বুঝতে হবে দেশ কোথায় চলে গেছে পিছনে গুপ্তচর হিসেবে ভারত কাজ করছে ভারতের দূতাবাস কাজ করছে ভারতের যারা পূজার এদেশে দেশে তারা কাজ করছে হিন্দুত্ববাদকে যারা স্বাগতম জানাচ্ছে তারা কাজ করছে এই জন্য তো দেশ স্বাধীন হয়নি মুসলিম হলে আপনি আওয়াজ উঠান এই কোরআন আপনাকে সত্য বলার জন্য আদেশ দেয় আপনি যদি সত্য না বলতে পারেন আপনার কোনো ইবাদত কবুল হচ্ছে না মসজিদ নিয়ে আপনি রাজনীতি করছেন আপনি মসজিদের ইমাম তিন লক্ষ মসজিদের ইমাম আজ খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারে না এই হিজড়া ইমামেরা খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছে এক লক্ষ মাদ্রাসার ভিতরে পড়ানো হচ্ছে নারী নেতৃত্ব থাকলে দেশের অবস্থা শোচনীয় হয় আর এই কথাগুলি শুধু মাদ্রাসার গেটের ভিতরে এরা সবাই হিজড়া এরা সবাই দরবারি মোল্লা এরা সবাই সেই ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তিত্ব এদের দিয়ে কখনো আশাও করবেন না যে এই দেশে অন্তত রব্বানিতন্ত্র কায়েম হবে রব্বানি তন্ত্র কায়েম যারা করতে জানে তারা বলতে জানে তারা আমল করতে জানে আমি আপনাদের সামনে দুর্নীতিমুক্ত একজন ব্যক্তি চাই না এ দেশের জনগণের একটি টাকা দুর্নীতি করে দুনিয়া থেকে চলে যায় পারবেন আপনি বলতে আমাদের দেশে তিন লক্ষ মৌলবি যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে তারা সেখানে বেতন খায় কোরআনের ছত্রিশ নম্বর সুরা এর একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই বেতন তাদের বৈধ যারা রয়েছে। তারাও বেতন নেন তাদেরকে আজান দিয়ে বেতন এদেরকে তো কোরআন দুই নম্বর সুরাল বা কারার একশো চুয়াত্তর নম্বর আয়াতে বলছে এরা আগুন খোর একশো পঁচাত্তরে বলা হচ্ছে ফামা আসবা নার আগুনের উপর এরা কিভাবে ধৈর্য ধরে আছে যত ধর্মশালা রয়েছে এক লক্ষ তো রয়েছে কৌমি মাদ্রাসা কি পড়ানো হচ্ছে এখান থেকে এখান থেকেই সারকাস হুজুর তৈরি হচ্ছে এখান থেকে কেউ শশীনার পীর চর্মনার পীর এই আলিয়া মাদ্রাসা বলেন খারিজি মাদ্রাসা বলেন এখান থেকেই কেউ দেওয়ানবাগি এখান থেকে কেউ আটরসি মাইস ভান্ডার চরমনা এরাই সবাই তৈরি হচ্ছে জাতিকে নিয়ে যাচ্ছে কোথায় কেউ নিজেকে আহলে মুসলমান বলছে কেউ নিজেকে সুন্নি মুসলমান বলছে কেউ নিজেকে সালাফি মুসলমান বলছে একে অপরকে দেখতে পারে না এই জন্য তো বাংলাদেশ হয়নি কোরআনের বিধান কায়েম যদি আপনি না করতে চান দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যদি আপনি কথা না বলতে চান আপনি ইবলিস উলামা বলৎকার উলামা আপনি সন্তানদের সাথে দেশের সন্তানদের সাথে আপনি তো কুকর্ম করেন আপনি তো হিজড়া কেন আপনি এই দেশের খেয়ে ইন্ডিয়ার গেয়ে যাচ্ছেন কেন আপনি কোরআনের কথা না বলে দেওবানদের কথা বলছেন দেওবান ভারতে কেন আপনি কোরআনের কথা না বলে দিল্লির কথা বলছেন দিল্লি ভারতে কেন আপনি কোরআনের কথা না বলে বেরেলির কথা বলছেন বেরেলি ভারতে কেন আপনি কোরআনের কথা না বলে কাদিয়ানের কথা বলছেন কাদিয়ান ভারতে কেন আপনি কোরআনের কথা না বলে কথা নিজামুদ্দিন ভারতে কেন আপনি কোরআন কথা না বলে আপনি আজমের কথা বলছেন আজমের ভারতে আপনি করছেন কি দেশে? ভারতী মতবাদ যা কোরআন বিরোধী সেটি স্টাবলিশ করার লক্ষ্যে কাজ করছেন আর একে অপরকে কোপ দিচ্ছেন একে অপরকে গুলি করছেন লাঠি চালাচ্ছেন দুই সালে কি করেছেন আপনারা দুটি গ্রুপ করে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনারা জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ দল আপনারা আপনাদের দিয়ে অন্তত এই পৃথিবীতে কোরআনের কাজ হবে না তাই আপনারা যদি আপনাদের ব্যক্তিত্বকে জানতে চান পাঁচ নম্বর সোরা আল মায়দা সাতষট্টি নম্বর আয়ের পড়ে নেবেন আপনাদের নাম কি সেটাও সেখানে বলা হয়েছে হেফাজতে ইসলাম আপনার নাম আপনার নাম আল্লামা শফি আপনি তো খুনি ব্যক্তি আপনি তো এজিদ আপনার ডাকে লক্ষ লক্ষ জনগণ এসেছিল আর আপনি হেলিকপ্টারে পালিয়ে গেলেন এদের খুনের দায় দায়িত্ব আপনি আপনাকে নিতে হবে এই এজিদ কে বলছি এত মানুষের খুনি এর পরেও আল্লাহরী সে লোকটি লোক চিনতে আমরা এখনো ভুল করে যাচ্ছি কোরআনের আয়াত আপনাকে বলবে পাঁচ নম্বর সুরাল মায়দার বত্রিশ নম্বর আয়াত পড়ে দেখুন একজন ব্যক্তিকে যে খুন করবে হাসিনা হোক খালেদা হোক এরশাদ হোক আর এই খুনি হুজুর হোক এরা সবাই আল্লাহ তালার দৃষ্টিতে গোটা মানব জাতিকে খুন করেছে তাই আসুন আপনার শরীরে আজ দেশের আর্মি প্রধানের পোশাক রয়েছে কি ভাবছেন নিজেকে আপনি পুলিশ প্রধানের পোশাক রয়েছে কি ভাবছেন আপনি নিজেকে তালার পিটুনি যখন শুরু হবে শেষ হবে না করুন জনগণকে ভালোবাসুন ভারতকে ভালোবাসছেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর এইগুলি প্রমোট করছেন আপনারা ভারত জাস্ট একটি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র আর কিছু না আর বন্ধুরাষ্ট্র যদি বলেন তাহলে বুঝতে হবে জাতি জেনে গেছে এটি শিয়াল এবং মোরগের বন্ধুত্ব শিয়াল আর মুরগির বন্ধুত্ব শিয়াল কখনো মুরগির সাথে বন্ধুত্ব করলে বুঝতে হবে সুযোগ পেলে তাকে খেয়ে বসবে উনিশশো থেকে আজ পর্যন্ত ভারত শুধু খেয়েই যাচ্ছে দেশ থেকে শুধু লুটপাট করেই যাচ্ছে দিয়েছে কি ফারাক্কা বাদ খুলে দিয়েছে দুই হাজার সালের করোনার যুগ একদিকে করোনা ভাইরাসের সেই আতঙ্কে জাতি আর একদিকে ফারাক্কাবাদ খুলে দিল এই এজিদ হুসাইন নামক লোকদের পানি বন্ধ করে দিল যখন এদের পানির দরকার হয় আর যখন এদের কাছে পানি থাকে তখন অঢেল পানি দেয় তারা দেশ অর্ধেকের বেশি তো ডুবে গেছে আমাদের দেশের পলিটিশিয়ানরা সবই ইন্ডিয়ান নওয়াজ আমাদের দেশের ধর্মজীবী মোল্লা সব ইন্ডিয়ান নওয়াজ বেরোয় আসতে হবে কোরআন কি জন্য এসেছে এই কোরআন যদি আপনি না মানতে চান হিজড়ার জগতে বসবাস করেন কোনো সমস্যা নেই কোরআনের জগৎ আসেন এটি মুসলিম এবং মুমিনদের জগৎ মুসলিম কাকে বলা হয় যে নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তালা সামনে আত্মসমর্পণ করে এবং নিরাপত্তায় থাকে অন্যদেরকে নিরাপত্তা দেয় মুমিন যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপদ দেয় আপনি জান্নাতে যাওয়ার আশা করছেন আর দুনিয়াকে বানিয়েছেন দোজক আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন একজন ভালো মুসলমান কাজ করে যাচ্ছেন ইবলিসের শয়তানের নাস্তিকের এবং মূর্তাদের আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যেতে পারি বাদ দিন ইসরায়েল আমেরিকা ব্রিটিশ চীন এবং ভারতের সাথে বন্ধুত্ব করতে এটি বাদ দিয়ে দিন কোরআনের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি এদের সাথে বন্ধুত্ব করবেন আপনি এদেরই হয়ে থাকবেন এই দুনিয়াতে এবং পরকালেও। ফখর উদ্দিন নিজ দেশে তো থাকতে পারিনি চলে গেছে সেই চাচাদের কাছে যাদের দালালি করেছে যাদের দালালি করে এই দেশে ভারতকে ঢুকার সুযোগ করে দিয়েছে আর মূলত তারা দালালি করেছে আমেরিকার ব্রিটেনের ইসরায়েলের এবং ভারতের দেশটি স্বাধীনতা অর্জন করেছিল শান্তি এবং নিরাপত্তার জন্য এই দেশ দেশ অশান্তির এবং অনিরাপদের হয়ে গেছে গুটি জন্য। এদের বিরুদ্ধে কথা বলুন এদেরকে সদুপদেশ দিন সর্বশেষে যারা ভোটচোর এদের যারা গডমাদার গডফাদার রয়েছে এদের বিরুদ্ধে দশ নম্বর সোরা ইউনুসের আঠাশি নম্বর এক পড়ে আল্লাহ কাছে দোয়া করুন অ্যাপ্লিকেশন করুন আমিও করে যাচ্ছি